এই দেখতে পাচ্ছ নিউ দীঘা সমুদ্র সৈকতের ভিড়। এটুর হচ্ছে এটা প্রথম সমুদ্র দেখা। গুড মর্নিং বং ফ্যামিলি, গুড মর্নিং ফ্রম দীঘা। আর আজকে আমরা এসেছি দীঘাতে ঘুরতে। তো আমাদের দুদিনের প্ল্যান আছে এখানে। আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। আর এই যে আগে শ্যুট করার একদম টাইম পাইনি, তাড়াহুড়া করে কোনোরকম ভাবে বাঁকুড়া থেকে দীঘাতে এসেছি। এখন লজ থেকে বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছ মেন যে রোডটা সেই রোডের কাছে আছি। এখন যাচ্ছি হচ্ছে তোমার সমুদ্রে, সমুদ্রে আর কি স্নান করব। ওটার জন্য মেন আর কি এখানে দীঘার ফেমাস। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ড্রেস, আর সামনে এইদিকে যাচ্ছে সবাই, দেখতে পাচ্ছ সবাই স্নান করার জন্য যাচ্ছে একদম। তো চলো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এখন জাহাজ বাড়ির পাশ দিয়ে। এই যে এটা হলো জাহাজ বাড়ি, তার পাশ দিয়ে রাস্তা ধরে যাচ্ছি এখন। সমুদ্র যাওয়ার পথে এখানে রয়েছে পিকনিক স্পট। এই যে পুরো একদম পিকনিক স্পটটা খালি, কারণ এখন পিকনিকের সিজন নয়, সেই জন্য পুরো ফাঁকা একদম। হাঁটতে হাঁটতে যাচ্ছি, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, খুব খুব। তো এই ফার্স্ট টাইম, ঠিক আছে, ফ্যামিলি নিয়ে এসেছি। এর আগে ছোটোবেলায় এসেছিলাম, তখন ভুলে গেছি, একটু একটু মনে আছে যে দীঘায় এসেছিলাম, বাট কিছু মনে পড়ছে না। আর এখন সব পুরো রাস্তাঘাট পুরোটাই আলাদা, কিছু সেরকমভাবে মনে পড়ছে না। তো যাই হোক, টুকটাক করে ব্লগ চলছে আর কি, সেটাই। আর চারিদিকে রাস্তাটায় ভিড় দেখো, পুরো সবাই যাচ্ছে স্নান করতে সমুদ্রে। আর ঠিক ওই দিকটাতে সমুদ্রটা দেখতে পাচ্ছ, পুরো রাস্তা দুধারে এরকম দোকান বসে গেছে, চশমা, চাবির রিং, এমনকি স্নান করার যে ড্রেস সেটা রয়েছে। আর এখানে ডাব দেখতে পাচ্ছ, ডাব খাও আর সমুদ্রের ফিল নাও। ছোটু কোথায় যাচ্ছ? অরেঞ্জের কাছে। মানে বাড়ি থেকে ভেবেছিলাম যে ওখানে আর কি রোদ টোদ দিবে, সেই জন্য চশমা টশমা পরে একদম বেরিয়েছি। তো এখানে আসার পর পুরো একদম মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, চারিদিকটাই পুরো মেঘলা আকাশ। এখনো পর্যন্ত সূর্য ওঠেনি ঠিকঠাক, আর এখন টাইম হয়ে গেছে প্রায় 9:30 মতো। পুরো মেঘলা আকাশ ভাই দীঘাতে, দেখা যাক বেলা করে হয়তো হতে পারে, বাট এটা কুয়াশার মেঘও না, এটা বৃষ্টির মেঘ যেটা। আর এই যে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছি আমরা এখন ফ্যামিলি। কেমন লাগছে, কেমন লাগছে সবার? ভালো লাগছে? কোথায় যাচ্ছ? দীঘা। দীঘাতে তো এসেছো, দীঘার কোথায় যাচ্ছ? চলো সমুদ্রের প্রায় কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে। সব মানুষ যাচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে দেখতে পাচ্ছ ওইদিকে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে বাজারটা, এটা বিচের কাছে যে মোড়টা পড়ছে, মানে যে সি বিচটার একদম ঠিক কাছেই এইরকম বাজার একটা রয়েছে। আর এই বাজারে ভাই প্রচুর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, পুরো লাইন দিয়ে সারি সারি দোকান, খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার দোকান এখানে রয়েছে। আর ঠিক ওই জায়গাটাতে সূর্য মামা দেখা পেয়েছিলাম, বাট আবার ঢাকিয়ে পড়লো, পুরো একটা মেলা টাইপের বসে গেছে দেখতে পাচ্ছ পুরো দোকানদানি নিয়ে। আর ঠিক ওই জায়গাটাতে ওই দিকটা হচ্ছে বিচটা, চলো এখন যাব আমরা ওই দিকে। ফাইনালি এখন চলে এসেছি একদম বিচের কাছে, আর আমার পিছন দিকে এই যে দেখতে পাচ্ছ বিচ ভাই, সেরা লাগছে। হ্যাঁ তো সেরা সেরা ভিউ, মানে দুবলাগুড়িতে যেমন নির্জন সমুদ্র ছিল, কোনো মানুষজন থাকেনি, আর এখানে ভাই প্রচুর মানুষ, প্রচুর দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ নিউ দীঘা সমুদ্র সৈকতের ভিড়, ঠিক আছে, মেঘলা আকাশ। এখনো পর্যন্ত ঠান্ডা ভালোভাবে যায়নি, মেঘলার জন্য ঠান্ডা লাগছে মাঝে মাঝে, কিন্তু কত মানুষ স্নান করছে জাস্ট দেখো, ঠিক আছে,
জাস্ট ভিড়টা দেখো। আমরা এখন ওই দিক থেকে এলাম, সমুদ্রের ভিউ কিছুটা এরকম। চলো এখন যাব, একদম ওই দিকে যাব, স্নান করব। সেরা এনজয় হতে চলেছে আজকে, ঠিক আছে। আর এখানে বিচের ঠিক এরকম সমতল জায়গাতে দেখতে পাচ্ছ বাচ্চাদের জিপ, থার গাড়ি, আলাদাই সৌন্দর্য। ঘোড়া, ঘোড়া কি সওয়ারি দেখতে পাচ্ছ, ও ভাই সেরা সেরা। বেটুর হচ্ছে এটা প্রথম সমুদ্র দেখা, আর সেই জন্য দেখছে জাস্ট, দেখো ওইদিকে, শুধু ওইদিকে তাকিয়ে আছে। বেটু কেমন লাগছে, কোথায় এসেছ, কোথায় এসেছ তুমি? সমুদ্র দেখতে পাচ্ছ, সমুদ্র বলছে। আর এই জায়গাটা পুরো একদম সমতল, এই যে সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ, পুরো একদম আমার পা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। পুরো ছোট ছোট ঢেউ আসছে, সেরকম বড় মাপের ঢেউ এখানে আসছে না। এই যে ভিড় দেখো জাস, দীঘায় সেরা ভিড়, আর এরকম ঢেউ আসছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন পুরো ঢেউ আসছে, দারুন দারুন লাগছে। দীঘাই ক্যামেরা নিয়ে এই ফার্স্ট টাইম, আর এই যে এরকম ঢেউ, দুবলাগুড়ির মতোই ঢেউ বক্স। এই দেখো পুরো একদম ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, সেরা মুহূর্ত, সেরা সেরা। মানে যখন ঢেউটা আসছে, এই যে ঢেউগুলো, মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আর কি, দেখছো কি অবস্থা, এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকি তাহলে পায়ের তলা থেকে মাটিটা পুরো সরে একদম খাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এক জায়গায় সমতলভাবে আর কি দাঁড়িয়ে থাকতে পারছি, আর এরকম বড় বড় ঢেউ আসছে দেখো, সেরা সেরা। পকেটে টাকা পয়সা সব ভিজে গেছে, মোবাইলটাকেই শুধু উপরে রেখেছি, আইফোন জানি জল লাগলেও কিছু হবে না, তাও ভয় লাগছে। ভিড়টা জাস্ট দেখো, আর এখনো পর্যন্ত সূর্যমামা ওঠেনি, সূর্যমামার দেখা পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। আর জলটাও প্রায় ঠান্ডা আছে, অনেকটাই ঠান্ডা। আর এই সমুদ্রে এসে অ্যাডভেঞ্চার ফিল করার জন্য দেখতে পাচ্ছ এরকম স্টিমার বোট রয়েছে, পুরো এখানে সবাই মজা নিচ্ছে স্টিমার রাইডের। ওইদিকে আরো একখানা রয়েছে, সেরা সেরা। এই যে ঢেউটা এলো, আর এই পায়ের তলা থেকে পুরো একদম মাটি সরে খাল হয়ে যাচ্ছে পুরো একদম, এই যে ঢেউগুলো আসছে যখন। কেমন লাগছে তোমাদের? তোমার কেমন লাগছে? দারুন কুচু, ভালো লাগছে, ঢেউ মজা লাগছে একদম, বড় বড় ঢেউ। আর এখানে বেটুর ফার্স্ট টাইম, আর দেখো কত ভয় পাচ্ছে, দেখো কি হয়েছে, ওই কি হয়েছে, ভয় লাগছে, ভয় লাগছে দেখো জলে নামতে, সবসময় বলছে কোলে থাকবো, ভয়টা দেখো, ঢেউ আসলে ভয় পালাচ্ছে। অবশেষে মাঝে মাঝে একবার করে সূর্যি মামাকে দেখা পাওয়া যাচ্ছে, আর সূর্যি মামার কিরণে এই যে জলটা পুরো একদম চকচক করে উঠছে মাঝে মাঝে, মাঝে মাঝে সূর্যি মামা আসছে আবার কোথায় উধাও হয়ে যাচ্ছে, আর জলটাকে এরকম মানে ব্রাইট ফুল করে দিয়ে চলে যাচ্ছে। এই যে সূর্য মামা উপর থেকে লাইট ফেলছে আমাদের দিকে, ক্যামেরা 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 ক্যামেরা
মোবাইলটা এখানে রেখে দিচ্ছি, যাবো ওইদিকে স্নানটা সেরে তারপর আবার লজে যাবো। টাটা। তো স্নান টান কমপ্লিট হয়ে গেল আর দারুণ এনজয় করলাম, ঠিক আছে। এই সেই ছোটোবেলায় করেছি তখন, আর সেই তখনকার দিনটা মনে পড়ছে না, ঠিক আছে, এখন এসে সেরা লাগলো। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই, এখানে শেষ করছি দীঘা সিরিজের প্রথম পর্ব, দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।